2021-এর পর রূপশ্রী প্রকল্পের 25,000 টাকায় সুগন্ধ অধিকারীর বিয়ে দেব, কিন্তু তাকে গুজরাটের ঘর জামাই থাকতে হবে। দিলীপ ঘোষ মূর্খ, তাকে হাফ প্যান্ট পরিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করব। শনিবার তারকেশ্বরের রামনগরে বিশাল এক জনসভায় হাজির হয়ে হাজার হাজার কর্মী সমর্থকদের মাঝে ঝাঁঝালো কণ্ঠে বিজেপির একের পর এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল যুব নেতা তথা যুব সংগঠনের মুখপাত্র সুদীপ রাহা। যে জনসভায় সুদীপ ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রাজপাল সিং, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বর পৌরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত, অর্ঘ্য কুশারী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। মূলত তৃণমূলের এই জনসভা এদিন কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের প্রতিবাদের ব্যানারেই বিশাল এই জনসভাটি এদিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজির হয়ে শুরু থেকেই এদিন যুব নেতা সুদীপ রাহা কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়ে ছাড়েন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এদিন তিনি বলেন, শুভেন্দুবাবু নাকি প্রতিটি রাজনৈতিক মিটিং মিছিলেই বলছেন যে তিনি অকৃতদার, তিনি বিয়ে করেননি। এ বিষয়ে তাকে কটাক্ষ করে সুদীপ রাহা বলেন, 2021-এর পর তৃণমূল কংগ্রেস ও লাগবে না, আর তৃণমূল যুব কংগ্রেসও লাগবে না। 2021-এর পর আমরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রূপশ্রী প্রকল্পের 25,000 টাকায় শুভেন্দু অধিকারীর বিয়ে দেব, কিন্তু তাকে ঘর জামাই থাকতে হবে গুজরাটে অথবা উত্তরপ্রদেশে। বলুন তো, মেয়ের বিয়ের আগে আপনারা কোথায় যান? মেয়েকে গয়না গড়িয়ে দেবেন বলে সোনার দোকানে যান, যার একটু বেশি টাকা আছে সে পিসি চন্দ্র জুয়েলার্সে যায় বা এমপি জুয়েলার্সে যায়, আর যার একটু কম টাকা আছে সে পাড়ার দোকানে দুটো সোনার হার গড়ায় গিয়ে মেয়েকে দেয়। মমতাজি মেয়েদের জন্য একটা রূপশ্রী প্রকল্প চালু করেছেন, মেয়ের বিয়ে হলে 25,000 টাকা পাবেন। দিলীপ ঘোষ কি বলছে? বলছে গরুর দুধে সোনা আছে। তা এখানে তো রামনগরে আছি, সবার বাড়িতে বাড়িতে গরু আছে, গরুর দুধে যদি সোনা থাকতো মেয়ের বিয়ের আগে আপনাকে জহুরির কাছে যেতে হতো না, এক বালতি দুধ ধুয়ে নিতেন, ওই দুধ দিয়ে মেয়ের বিয়ে দিতেন, হয়ে যেত। এ কি বলবো, অশিক্ষিত নেতা ক অক্ষর গোমাংস। বলছে সহজ পাঠ নাকি বিদ্যাসাগরের লেখা? জেপি নাড্ডা এসে বলছে রবীন্দ্রনাথের জন্ম নাকি শান্তিনিকেতনে। আমি বলেছি কালকেও একটা সংবাদ মাধ্যমে যে 2021 সালের পরে মারব না ধরব না। 2021 সালের পরে আপনারা জানেন প্রাইমারি স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যারা প্রাইমারি স্কুলে পড়ে বাচ্চারা তাদেরকে ফ্রিতে স্কুলের জুতো দেওয়া হয়, হয়তো ফ্রিতে মিড ডে মিল পান, তো স্কুলের ড্রেসটা ফ্রিতে দেওয়া হয়তো, সরকারি বইগুলো ফ্রিতে দেওয়া হয়তো। তা 2021 সালের পর মা বোনেরা আপনাদের দায়িত্ব নিতে হবে, দিলীপ ঘোষকে হাফ প্যান্ট পরিয়ে পিঠে স্কুলের ব্যাগ নিয়ে পায়ে জুতো নিয়ে আগে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হবে। শুধু শুভেন্দুই নয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও আজ তিনি কটাক্ষ করে বলেন, দিলীপ ঘোষ নাকি অশিক্ষিত নেতা, বাংলার মা বোনের দায়িত্ব দিলীপ ঘোষকে হাফ প্যান্ট পরিয়ে তাকে প্রাইমারি স্কুলে পাঠাতে হবে। সেই মেদিনীপুরের বাচ্চা কাঁদতে কাঁদতে সব রাজনৈতিক মিটিং এ বলছে যে আমি তো অকৃতদার, আমি তো বিয়ে করিনি। আরে মমতাদির কি দোষ হয়েছিল শুভেন্দুবাবুর বিয়ে দেয়নি? 2021 সালের পরে আমি বলছি তৃণমূল কংগ্রেস লাগবে না, যুব কংগ্রেস লাগবে না, তৃণমূল ছাত্র পরিষদ 2021 সালের পর রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা দিয়ে শুভেন্দুবাবুর বিয়েটাই বাংলায় দেব, কিন্তু গুজরাটে আপনাকে ঘর জামাই থাকতে হবে, বাংলায় থাকতে দেব না। হয় উত্তরপ্রদেশে ঘর জামাই থাকবেন, না হলে গুজরাটে ঘর জামাই থাকবেন, বাংলার মাটিতে চলবে না। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ছাড়াও এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করে বলেন, করোনার সময় তাদেরকে বাংলায় দেখা যায়নি, এখন ভোটের সময়, তাই তাদের আগমন ঘটছে, ভোট কেটে যাবে, তারাও নাকি পাখির মতো উড়ে যাবে। লোকসভা নির্বাচনে আপনারা কেউ কেউ ভরসা করেছিলেন, বিজেপি আপনাদের ধোঁকা দিয়ে চলে গেছে, আমফান হয়েছিল, বিজেপির কোন নেতা এসেছে এসে পাশে দাঁড়িয়েছিল আপনাদের? করোনার সময় বিজেপির কোন নেতা এসে পাশে দাঁড়িয়েছিল? তখন অমিত শাহকে বাংলায় দেখা যায়নি, নরেন্দ্র মোদীকে বাংলায় দেখা যায়নি, আর আজকে ভোটের আগে কুহু কুহু করে ডাকতে এসেছে বসন্তের কোকিল, ভোট হয়ে যাবে, বিজেপির পাখিরা উড়ে যাবে। তাই বলছি 2021 দিচ্ছে ডাক,
ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.